এই হলো বিপ্লবী বাংলা নিউজ পোর্টাল এন্ড ওয়েব টিভি, আর আপনারা দেখছেন বিপ্লবী বাংলা নিউজ। আজ বিপ্লবী বাংলা নিউজের ক্যামেরায় ধরা পড়ল উত্তরবার ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাবের উদ্যোগে সহায়তা প্রদান অনুষ্ঠান। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী শ্যামল সাঁতরা, এছাড়াও উপস্থিত ছিলেন ক্লাবের কর্মকর্তারা। এই ক্লাবের পক্ষ থেকে এলাকার গরিব এবং দুস্থ মানুষদের সহায়তা প্রদান করা হয়। সহায়তা প্রদান ছাড়াও উত্তরবার ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাবের পক্ষ থেকে রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী শ্যামল সাঁতরার হাতে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে সাহায্য তুলে দেয়া হয়। আপনারা সেই ছবি দেখতে থাকুন বিপ্লবী বাংলা নিউজের পর্দায়। উত্তরবার ফ্রেন্ডস ক্লাব ইউনিয়নের পক্ষ থেকে রাষ্ট্রমন্ত্রীর হাতে সহায়তা প্রদান করেন মুখ্যমন্ত্রীর রিলিফ ফান্ডে, এবং রাজ্যের রাষ্ট্রমন্ত্রী এই সম্পর্কে কি বললেন আমরা শুনে নেব বিপ্লবী বাংলা নিউজের পর্দায়। আপনারা দেখতে থাকুন বিপ্লবী বাংলা নিউজ। মাননীয় মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে এটা জমা পড়ে যাবে, সুতরাং সাধারণ মানুষের সুবিধার্থে এই ক্লাবের কর্মকর্তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। এই সিদ্ধান্তকে সাধুবাদ জানায়। আপনারা প্রত্যেককে ভালো থাকুন, সুন্দর থাকুন, আপনারা সকলকে আশীর্বাদ করুন। যেন এই ভাইয়েরা চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করুন বিপ্লবী বাংলা নিউজ ব্যুরো। ধন্যবাদ।